হাই, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে 3:30 মতন, পুরো 3:30 কোনো বাজে নেই, দুপুরবেলা। আজকে হলো গিয়ে মঙ্গলবার, 8ই ফেব্রুয়ারি। তো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। তো আমি না এখনো লাঞ্চ করিনি, আজকে আমার একটু সব উল্টো পাল্টা হয়ে আছে। কালকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, সেই ব্লগটা তোমাদের কাছে যাবে। যদিও আমি বিয়ে বাড়িতে কি তেমন কিছু মানে কিছুই শ্যুট করিনি, কয়েকটা খালি ফটো করেছি। কেন হলো তো নতুন নতুন, তো একটু কেমন আনইজি ফিল হয়। হ্যাঁ, এরকম মানে হঠাৎ করে সবার মাঝখানে গিয়ে ওরকম ব্লগ করা, আস্তে আস্তে আশা করছি এগুলো আমি সব ওভারকাম করে নিতে পারবো। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, আমার মনটা খুব ভালো, খুব খুশি আছি। তো আজকে আমার বার্থডে, তো দেখা যাক বার্থডেতে কী কী হয় আর আমি কতটা কী শ্যুট করতে পারি। তো চলো আগে আমি আমার লাঞ্চটা সেরে নিই। তো দেখো আমি লাঞ্চ করতে চলে এসেছি, আর লাঞ্চে আজকে কী কী আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হেভি ব্যাপার লাঞ্চের, আমার শাশুড়ি মা সমস্ত কিছু রান্না করেছে আমার জন্য, আর আমি সেটা তোমাকে দেখাচ্ছি। ধরো দেখো কি কি আছে এখানে। ভাত তো অবশ্যই আছে, ডাল আছে, মাছ ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, এখানে একটা মনে হয় তরকারি কিছু হবে, শাক ভাজা, আর এটা একটা বরবটি বা বিনস কিছু হবে। যে এরকম ভাজা আছে, তরকারি ভাজা কটা, 1, 2, 3, 4, 5 রকম ভাজা। আচ্ছা, আর আছে মাছের মাথা আর পিছে। ঠিক আছে, এই যে এখন আমার লাঞ্চ হবে। বাপরে, এই এত কিছু খেতে গেলে তো হয়ে গেল। ঠিক আছে, দেখি কতটা কি খেতে পারি। তবে লাঞ্চটা খুব ভালো সুস্বাদু হয়েছে দেখেই মনে হচ্ছে। আমি লাঞ্চ করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। জন্মদিনের কেক হাজির। বাবা ওদিকে যাও, বাবা ওদিকে যাও। হ্যাপি বার্থডে টু সবাই এখানে আছে। এই আমার ছেলেকে দেখা। হ্যাঁ, এখন কেক কাটা হবে। বার্থডে কেক কাটা। Happy birthday to you. Happy birthday to you. তোজোকে দিয়ে ধরে কাটাই। আয় তোজোকে দে। এই এটা করো এবারে। ব্যাটারি আছে। করো। নাও বাবা। ওই হাত দাও, ওই হাত দাও বাবা। Happy birthday to you. আমাদের কাটো। ভালো নিতি আর খাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাবাকে কিন্তু বলো খুটে দিচ্ছে আমার গালে কেউ মাখাচ্ছে না তো কিরে ভাই, বার্থডে গেলে কোনো কদরই নেই, কেউ মাখায়ও না, কেউ খাওয়ায়ও না। এই আমার শাশুড়ি একটু খাওয়ালো। একটা একটা করে ফোটা।
তাহলে আমাদের বার্থডে কেক কাটা হয়ে গেছে। ডিনারে চিকেন আর রাইস, প্লেন রাইস আর চিকেন, সেটা আমি দেখাচ্ছি নিচে গিয়ে। পরে আপাতত কেকটা কেটে আমরা খাওয়া দাওয়া করে নি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই এক্সট্রিমলি সরি, আমি না ডিনার চিকেন আর রাইস বললাম কিন্তু দেখাবো বলে, কিন্তু যখন নিচে নেমেছি অলরেডি আমার শাশুড়ি সব সার্ভ ঠাপ করে ফেলেছে, ওই জন্য আর দেখাইনি। সিম্পল রাইস আর চিকেন আর কি দেখাবো বলো। আর কারণ আজকে তেমন স্পেশাল কিছু আমাদের ডিনার হয়নি, কারণ এই মাসেরই 17 তারিখে আমার আবার অ্যানিভার্সারি, বার্থডে আর অ্যানিভার্সারি একই মাসে, তো অত তো সম্ভব না। তো যাই হোক, কেক কাটা হলো, খাওয়া হলো, খুব মজা হলো। আমার দাদা এসেছিলো, আমার আরেক দেওর এসেছিলো, বিস্তৃত দেওর, আর ডিনার সিম্পল ডিনার করা হলো। এখন এখন আমরা শুয়ে পড়ব, আর অনেকই রাত হয়েছে, 12:10 বাজে, জন্মদিন ওভার। ঠিক আছে, এখন আমি ঘরটা, আমার ঘরের হাল খুব খারাপ, সব জায়গায় ছড়ানো ছিটানো জিনিসপত্র, এগুলো সব ঠিক করে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ব। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।